তো বাদাম চাপা তো আপনারা সবসময় দোকান থেকে কিনে খান, আর আমার মতো করে এই বাড়িতে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে এই বাদাম চাপাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে হবে। আর এই বাদাম চাপা বানানো হয়ে যায় কিন্তু খুবই ঝটপট। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বাদাম চাপা বা বাদাম চাক। তবে আমরা ছোটবেলায় যে বাদাম চাপা কিনে খেতাম দোকান থেকে কিন্তু সেই রকম ঠিক নয়, আজকে আমি বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে বাদাম চাপাটা বানাবো, আর এটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। আর এমনকি এই বাদাম চাপাটা বানিয়ে আপনারা 1 থেকে 2 মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, তো কোনো এয়ার টাইট কন্টেনারে করে রেখে দেবেন, তো দেখবেন 2 মাস কিন্তু ভালো থাকবে, আর যখনই মন চাইবে তো আপনারা খেতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমি বাদাম চাক বানানোর জন্য, তো দেখুন এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, তো নিয়েছি এখানে আমন্ড আছে, পেস্তা, কাজু, চীনাবাদাম, আর নিয়েছি নারকেল। তো এগুলো দিয়েই কিন্তু আজকের আমি বাদাম চাকটা বানাবো। আর এখানে চীনাবাদামটা কিন্তু ভাজা, তো আমি ভাজা বাদাম নিয়েছি, তো আপনারা কাঁচা বাদাম কিন্তু ভেজেও নিতে পারেন। আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব ঘি। তো 1 চামচ ঘি আমি কড়াতে দিয়ে দিলাম, দেখুন ঘিটা গলে গিয়েছে আর ঘিটা গরমও হয়ে গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব আমন্ড, তো 1 বাটি আমন্ড নিয়েছি, তো ঘিয়ের মধ্যে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন আমন্ডটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি দিয়ে দেব কাজু বাদাম, তো কাজু বাদামটা ঘিয়ের উপরে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। আর এই কাজু বাদামটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্তা। তো কাজু আর পেস্তাটা আবার একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি, তো সমস্ত বাদামগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর এবার আমি তুলে নেব। আর দেখুন এখানে আমি নারকেল এরকম স্লাইস করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি, তো নারকেলটাও তেলের উপর কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন নারকেলটা ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নিচ্ছি। আর এবার আমি চীনাবাদামটা ভেজে নেব, চীনাবাদামটা একটু হালকা করে ভেজে নেবো। তো এটা কিন্তু আগে থেকেই ভাজা আছে, তো এখন আমি একটু ঘিয়ের মধ্যে, তো এটা ড্রাই রোস্ট করা ছিল, তো এখন আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন চীনাবাদামটাও ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন এই সমস্ত বাদামগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো এখানে 1 বাটি চিনি নিয়েছি, তো মোটামুটি এখানে 200 গ্রাম চিনি আছে, চিনিটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। তো বাদাম চাপা কিংবা বাদাম চাক বানানোর জন্য চিনি শিরাটাই কিন্তু মেন, তো চিনি শিরা যদি পারফেক্ট ভাবে হয় তবে কিন্তু বাদাম চাপাটা খুব সুন্দর হবে। আর চিনি শিরাটা তো আপনারা কিভাবে একদম পারফেক্ট করলে তো আপনাদেরকে সব আমি বলে দেবো। আর এখন আমি জাল দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নেব। তো ওদিকে চিনির শিরাটা ততক্ষণে হোক, আর এদিকে আমি যে থালাতে আমি বাদাম চাপাটা করব সেই থালাতে আমি আগে ঘি মাখিয়ে নেব। তো আজকের আমি এই থালাতেই কিন্তু বাদাম চাপাটা করব, সেই কারণে সমস্ত বাদাম কোটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব।
একটু হাত দিয়ে এই ঘিটা থালা চার দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘি মাখিয়ে দিয়েছি, আর এবার আমি এই সমস্ত ড্রাই ফ্রুট গুলো একসাথে মিশিয়ে নেব। আর এই থালার মধ্যে এবার আমি দিয়ে দেব। তো এইভাবে থালার মধ্যে আমি একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে তো এই থালাটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর এবার এদিকে তুমি সিরাটা কিন্তু চেক করে দেখে নেবো পারফেক্ট হলো কিনা। তো তার জন্য এখানে আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর একটুখানি চিনি সিরা এই জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন জলের মধ্যে এইভাবে দিয়ে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন। তো দেখুন যখন দেখবেন একসাথে ডেলা হয়ে যাচ্ছে, আর ডেলাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর যখন ওই রকম হবে তো ভাববেন যে চিনি সিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি একটা হাতা নিয়ে চিনি সিরাটা এইভাবে উপর দিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, তো এই চিনি সিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো দেখুন সম্পূর্ণ চিনি সিরাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবারে এখন আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো। তো এই চিনি সিরাটা যত ঠান্ডা হবে তত কিন্তু জমে যাবে, আর ঠান্ডা হলেই তবেই আপনাদের দেখাবো আজকের কেমন এই বাদাম চাপাটা হয়েছে। তো দেখুন এই বাদাম চাপাটা তো আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। তো তলায় হাত দিয়ে তো একটু এরকম উঁচু করে দিলে দেখবেন এটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দর দেখুন নড়ছে দেখুন। আর এবার দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকের এই বাদাম চাপাটা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তো সমস্ত রকম বাদাম দিয়ে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর আজকের এই বাদাম চাপাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেঙেও দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের বাদাম চাকটা। আর এগুলো তো আপনারা একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন, দেখবেন এক মাসেরও বেশি কিন্তু ভালো থাকবে। দুর্দান্ত হয়েছে আজকের এই বাদাম চাকটা। তো বন্ধুরা এই বাদাম চাকটা ঠান্ডা হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে এসছে। তো বিকাল আরম্ভ করেছি আর ঠান্ডা করতে একটু সময় লাগলো, তো আর দেখুন সন্ধ্যা হয়ে এসছে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে একবার বাদাম চাকটা বানাবেন, ছোটবেলাকার তো বাদাম চাকের কথা মনে পড়ে যায়। আর বন্ধুরা এইভাবে বাদাম চাকটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই স্বাস্থ্যকর, আর সমস্ত রকম বাদাম দিয়ে তো দুর্দান্ত টেস্ট হবে। বাড়িতে যদি আপনারা এইরকম বাদাম চাক বা বাদাম চাপা বানান তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই বাদাম চাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।